নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে 12টি ঘরে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। অলরেডি আমাদের এই আলোচনাটা মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু হয়েছে এবং পরবর্তীতে মীন লগ্ন মীন রাশি অব্দি আলোচনাটা কন্টিনিউ যেতে থাকবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার একটা বিশেষ অনুরোধ, যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা দেখতে হবে, এটা একটি তুলা লগ্নে জন্মকুষ্টি। তো সেক্ষেত্রে এই ঘরে ল লেখা আছে, এইটাই জন্মকুষ্টির 1 নম্বর ঘর। তো আপনাদের অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনাদের এই ঘরে চন্দ্র অবস্থান করছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু তুলা রাশিও হতে পারে, দুজনের ক্ষেত্রে এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য হবে। এবার বিষয়টা হচ্ছে, আলোচনা যখন কেতুকে নিয়ে হবে তখন আমরা এই বিষয়টা দেখব যে বেদে কিন্তু কেতুকে পতাকার সাথে তুলনা করা হয় বা পতাকার প্রতীক হিসাবে দেখা হয়। তো সেই কারণে আমরা প্রত্যেকেই জানি কেতু কিন্তু সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার কাজ করে। তো সেই কারণে জ্যোতিষশাস্ত্রে কেতুকে ডিট্যাচমেন্টের কারণগুলো হিসাবেও দেখা হয়। তার কারণ হচ্ছে কি, আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যদি শিখরে পৌঁছাতে চাই বা যে কোনো ইচ্ছার ক্ষেত্রে শিখরে পৌঁছাতে চাই, তাহলে আমাদের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। তো সেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করার মাধ্যমটাকেই কিন্তু কেতু তৈরি করে দেয়। তার কারণ হচ্ছে কেতুর কাজ থাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া, এবং জীবনে আকস্মিক ঘটনা, যে কোনো ক্ষেত্রে আকস্মিক ঘটনা যদি আপনাদের জীবনে বারবার ঘটতে থাকে তাহলে অবশ্যই সেখানে কিন্তু কেতুর বিচার অবশ্যই আমাদেরকে করে নিতে হবে, আপনাদের কেতুর অবস্থান অবশ্যই দেখে নিতে হবে, সেক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং একটা বিষয় দেখা হয় যে জ্যোতিষশাস্ত্রে যেহেতু রাহুকে সর্বোচ্চ পাপিগ্রহ হিসাবে দেখা হয়, তো রাহুর ঠিক বিপরীতে যখন কেতু থাকে, যখন নয় সবসময়তেই রাহুর বিপরীতে কেতু অবস্থান করে, তো সেই হিসাবে কেতুকে কিন্তু সর্বোচ্চ শুভ গ্রহ হিসাবে দেখা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আধ্যাত্মিকতার কারকগ্রহ হচ্ছে কেতু, সেই হিসাবে অনেকে এইটাকে শুভ অনেকে এটাকে অশুভত্ব হিসাবে দেখে। দেখুন, বর্তমান যুগে আমাদের যে চাহিদা আছে সেই চাহিদাটা কিন্তু অবশ্যই আনন্দ মজা সুখ শান্তি, কিন্তু সেইটা পেতে কেতু অনেক বিঘ্ন ঘটায়। তার কারণ হচ্ছে কেতুর কাজ হচ্ছে মানসিক অস্থিরতা বৃদ্ধি করা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি করা, সে যেই ঘরেই থাকুক না কেন সেই ঘর রিলেটেড আক্ষেপ জীবনে তৈরি করে দেওয়া। এখন বিষয় হচ্ছে কি, কেতু এবং রাহুর যখন আমরা ফলাফল বিচার করব অবশ্যই এটা দেখে নিতে হবে যে রাহু অথবা কেতু যেই ঘরে বসে আছে আপনার জন্মকুষ্টিতে, সেই ঘরের অধিপতি গ্রহের ডিগ্রিগত ফলাফল এবং তার জন্মগত কুষ্টি অনুযায়ী তার অবস্থান, সে কতটা পজিটিভ অবস্থাতে আছে তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে কেতু বা রাহু কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ ফলাফল দেবে। তার কারণ রাহু এবং কেতু উভয় ছায়াগ্রহ, তো এদেরকে ন্যাচারালি রাহুকে শনির এবং কেতুকে মঙ্গলের ছায়াগ্রহ হিসাবে দেখা হয়। কিন্তু জন্মকুষ্টিতে যেই ঘরে কেতু বা রাহু বসে থাকে সেই ঘরের ন্যায় ফলাফল দেওয়ার চেষ্টা করে, সেই ঘরের অধিপতির মতো ফলাফল দেওয়ার চেষ্টা করে। অতএব সেই ঘরের অধিপতি কতটা স্ট্রং আছে তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে কেতুর ফলাফল। এখন বিষয় হচ্ছে, যখন তুলা লগ্ন নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমরা প্রত্যেকে জানি যে তুলা লগ্ন সাপেক্ষে তুলা লগ্নের অধিপতি শুক্রের কিন্তু মিত্র গ্রহ কেতু, কিন্তু শুক্র আর কেতুর মধ্যে খুব পজিটিভলি পটে না। তার কারণ হচ্ছে একটাই, যে শুক্র শখ শৌখিনতা ঐশ্বর্যের কারক গ্রহ আর কেতু হচ্ছে আধ্যাত্মিকতার কারক গ্রহ। তো সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে কিন্তু অবশ্যই কেতু এই জন্মকুষ্টিতে সুখ সৌখিনতা বিঘ্ন করতে অবশ্যই কিন্তু কিছুটা হলেও কার্যকারী ভূমিকা পালন করে থাকে, এইটা কিন্তু বর্তমান যুগ অনুযায়ী দরকার। তার কারণ হচ্ছে কি, একটা তুলা লগ্নের মানুষরা যার যেরকম হয় সেটা যদি আমরা প্রথমে আলোচনা করি, এরা কিন্তু জীবনকে অবশ্যই ব্যালেন্স রেখে চলতে চায়, কিন্তু এদের মধ্যে একটা ভীষণভাবে থাকে যে এরা কিন্তু ভীষণ সুখ সৌখিনতাকে পছন্দ করে, ভীষণ লাক্সারিয়াস লাইফ বিলং করতে পছন্দ করে, অবশ্যই এদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু কেতু সেই জায়গাতে কিছুটা হলো বিঘ্ন ঘটায়। তার কারণ হচ্ছে কি, যে কোনো জিনিসকে তাড়াতাড়ি পাওয়ানোর জায়গাটাই হচ্ছে কেতুর কাজ। তো সেই হিসাবে আমাদেরকে দেখে নিতে হবে তুলা লগ্ন তুলা রাশির অবস্থান অনুযায়ী কেতু কিরম ফলাফল দিতে পারে। এখন বিষয় হচ্ছে, ধরুন আমি প্রত্যেকটা ঘর নিয়ে আলোচনা করব, তার আগে আমি প্রত্যেকেই বলে রাখছি যে যেই ঘরেই কেতুকে নিয়ে আমরা আলোচনা করব সেই ঘরের অধিপতি গ্রহ কি অবস্থানে আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করে বলে দেবো, সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন। জন্মগোষ্ঠীর প্রথম স্থান অর্থাৎ এখানে তুলা রাশিতেই যদি কেতু অবস্থান করে, তাহলে অবশ্যই এই দিকের থেকে আমাদেরকে দেখে নিতে হবে যে শুক্রের যেহেতু মিত্রগ্রহ কেতু, অবশ্যই লগ্ন সাপেক্ষে সে কারকগ্রহ হচ্ছে, অতএব সেইখানে কিন্তু শুভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে। এখন বিষয় হচ্ছে, শুক্রের অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে, যেটা প্রথমেই বলেছি, শুক্র যদি লগ্নে থাকে, পঞ্চমে থাকে, চতুর্থে থাকে এবং নবমে থাকে, তাহলে সেই শুক্র অবশ্যই খুব স্ট্রং। এখানে উচ্চ যে দুটো ঘর আছে শুক্রের ক্ষেত্রে, ধনু এবং মীন, সেই দুটো ঘরে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি শুক্র উচ্চও আছে, খুব ভালো ফলাফল কিন্তু কেতু লগ্ন থেকে তখন দিতে পারবে না। এখন বিষয় হচ্ছে, কেতু যদি লগ্নে থাকে অবশ্যই পজিটিভ ফলাফল দেয়। তুলা লগ্নের মানুষদের মেইন চাহিদাটা কি থাকে, তারা কিন্তু অবশ্যই জীবনটাকে ব্যালেন্স করে চলতে পছন্দ করে, তো সেই জায়গাতে কেতু কিন্তু কিছু সমস্যা দেবে। এবার বিষয়টা হচ্ছে কি, এই সকল মানুষরা নিজেদের মধ্যে নিজেদেরকে
কিন্তু বারবার ডেভেলপ করতে বেশি পছন্দ করে, তা সেই জায়গাটা কেতু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করে দেবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, কিন্তু অবশ্যই তার ব্যক্তিত্ব খুব স্ট্রং হবে, এটুখানি আপনার অস্বীকার করার কোনো জায়গা নেই। তার যত বয়স বাড়বে, যত ম্যাচুরিটি বাড়বে, সে কিন্তু যথেষ্ট পরখ করে জীবনযাপন করতে পছন্দ করবে, সেদিক থেকে অবশ্যই কিন্তু ভালো, কিন্তু অস্থিরতা চঞ্চলতা মারাত্মকভাবে বৃদ্ধি করবে। জাতকের ক্ষেত্রে এটা দেখা যাবে সে নিজেকে নিয়ে ভীষণ আক্ষেপের মধ্যে থাকবে, নিজেকে একদম নিখুঁত করার জন্য জীবনে সব কিছু লড়াই সে প্রচেষ্টা করতে চাইবে। সেটা কিন্তু খুব ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা এমন একটা দিক থেকে ভালো এবং একটা দিক থেকে খারাপও বলে। তাহলে এখন হচ্ছে লগ্নে থেকে কেতু, যে আমরা জানি কেতু তিনটে দৃষ্টি, তো সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কেতুর দৃষ্টিটাকে কিন্তু প্রাধান্য দিই না, কিন্তু জ্যোতিষ শাস্ত্রে যেটা উল্লেখ করা আছে সেটা মেনেই আমাকে চলতে হবে। তো সেই হিসাবে কেতু যদি লগ্ন থেকে এখানে দেবে পঞ্চম দৃষ্টি পঞ্চম স্থানে, অবশ্যই এখানে শুক্র স্ট্রং থাকলে পঞ্চম ভাব রিলেটেড সম্পূর্ণ পজিটিভ ফলাফল কেতু এখানে বয়ে নিয়ে আসবে। এখানে সন্তান সুখ ভালো, প্রেম সম্পর্ক ভালো এবং এডুকেশনের ক্ষেত্রেও ভালো। সপ্তম স্থানে কেতুর দৃষ্টি, এখানে অলরেডি রাহু অবস্থান করছে, দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা তো দেবেই যেহেতু রাহু বসে আছে, কেতুর দৃষ্টি কিন্তু সেটাকে ঠিক করবার চেষ্টা করবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যখনই লগ্নে কেতু সপ্তমে রাহু চলে আসবে প্রবলেম কিন্তু অবশ্যই থাকবে। এই সকল মানুষদের উচিত কিন্তু একাধিক সম্পর্ক থেকে বেঁচে থাকা, কেন তাদের জীবনের অপশান চলে আসবে, বারংবার তারা কিন্তু একাকিত্বে ভুগবে এবং সেই একাকিত্বটাকে বলতে পারেন কভার আপ করার জন্য বারবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এই সমস্যা কিন্তু সপ্তমে রাহু দেবে, কেতু কিন্তু একাকিত্বে ভোগানোর কাজটা করবে এবং তার অবশ্যই নবম দৃষ্টি পড়বে নবম স্থানে, সেই দিক থেকে ভাগ্যের সাপোর্ট সে বারবার পাবে। অবশ্যই পিতার সাথে সুসম্পর্ক থাকবে, জীবনে কিন্তু ধর্মে কর্মের ওপর তার যথেষ্ট বিশ্বাস থাকবে এবং সেখান থেকে সে সাফল্য পাবে, অবশ্যই সেদিক থেকে খুব ভালো। এর পরবর্তী ঘর যদি আমরা দেখি, এবার যদি দেখি শুক্র ধরুন দুর্বল আছে মারাত্মক, তখন কিন্তু সেখানে প্রবলেম দিয়ে দেবে, তখন সন্তান সুখে বাধা দেবে, প্রেম সম্পর্কে বাধা দেবে এবং এখানে নবম স্থানের দৃষ্টি কিন্তু পিতার সাথে দূরত্ব তৈরি করবে। এরকম ধরনের সমস্যা আপনাদেরকে অবশ্যই শুক্রের অবস্থান দেখে নিতে হবে। তো তার পরবর্তী ঘর যদি দ্বিতীয় স্থানে থাকে কেতু, দ্বিতীয় স্থানে কারক হয়ে যায় হচ্ছে কেতু এবং মঙ্গলের যেহেতু ছায়া গ্রহ এবং দ্বিতীয় স্থানে এখানে কেতু হয় উচ্চ, তো অবশ্যই দ্বিতীয় স্থানে কেতুর অবস্থান এখানে মঙ্গলের অবস্থানকে দেখে নিতে হবে। মঙ্গল যদি আমরা এই জন্মকুশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে থাকে, মঙ্গল যদি চতুর্থে থাকে, মঙ্গল যদি পঞ্চমে থাকে, মেনে নিচ্ছে এখানে মাঙ্গলিক দোষ নির্মাণ করছে মঙ্গল, চতুর্থে মঙ্গল উচ্চ, সেদিক থেকে অবশ্যই খুব ভালো ফলাফল মঙ্গল এই জন্মকুশিতে বয়ে নিয়ে আসবে এবং স্ট্রং হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে আমি মঙ্গলকে স্ট্রং করতে চাইছি, সপ্তমে থাকলেও তার কিন্তু মাঙ্গলিক দোষ হবে, সেক্ষেত্রে আমি বলবো কোনো সমস্যা নেই। এবং অবশ্যই যদি এখানে মঙ্গল একাদশ স্থানে থাকে সেখানেও কিন্তু অবশ্যই কেতু ভালো ফলাফল দিতে বাধ্য হবে। তো সেই হিসাবে আমরা যদি দেখি দ্বিতীয় স্থানে, এখানে জোর দিয়ে আপনাকে বলছি দ্বিতীয় স্থানে কেতু এবং একাদশ স্থানে যদি মঙ্গল থাকে, অবশ্যই সেই জাতক আকস্মিক ধনপ্রাপ্তি অবশ্যই জীবনে তার বারবার ঘটবে। এবং এখানে এটাও দেখে নিতে হবে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক থাকবে, সবাইকে তারা কিন্তু সাপোর্টে পাবে। কিন্তু ব্যাপার হচ্ছে একটাই, কেতু যেহেতু দ্বিতীয় স্থানে মঙ্গলের ঘরে বসে আছে, জাতকের কিন্তু কথা বলার ধরন একটু কঠোর হতে পারে, সে ডিরেক্ট কথা বলতে পছন্দ করতে পারে, সেই জায়গাতে সমস্যা। কিন্তু তবুও আমি বলবো তার কথাবার্তার মাধ্যমে সে কিন্তু সবকিছু কর্ম নিজের দ্বারা কমপ্লিট করতে পারে, কিছু সমস্যা তো তার আসবেই। যেরকম ধরেন দ্বিতীয় স্থানে যখন কেতু থাকবে মঙ্গলের ঘর, জাতকের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি রুচিটা একটু ভিন্ন টাইপের হতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। তার কারণ দেখুন এখানে পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে, তো উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য কিন্তু শারীরিকভাবে সমস্যাগ্রস্ত হতে পারে, কারণ এটা রোগ ঋণ রিপুর ঘর, তো সেই দিক থেকে সে সমস্যা ভোগ করতে পারে। ঋণে কিছুটা হলেও তারা জর্জরিত হতে পারে, কিন্তু আমি বলবো এটা কোনো প্রবলেমের জায়গা নয়, এই সকল জাতকরা যত ঋণ নেবে তাদের জীবনে উন্নতি করতে পারবে, এইটুখানি আপনাকে বলতে পারি। শত্রু ভয় কিছুটা কাজ করলেও কিন্তু শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, কেতু কিন্তু শত্রু থেকে মুক্তি দেবে, তার কারণ এটা কেতুর উচ্চ দৃষ্টি পড়ছে, এই ঘরে কেতু উচ্চ হয়। এবং এখানে অবশ্যই সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, অষ্টম স্থানে আকস্মিক, প্রথমেই বলে দিলাম অষ্টমে রাহু অলরেডি অবস্থান করছে, জীবনে বারবার আকস্মিকতা আসবে, শুভ এবং অশুভ দুটো ফলাফলে কিন্তু আসবে। রাহু অষ্টমে থেকে কি করবে, শারীরিক সমস্যা কিছু দিতে পারে, চোট আঘাত দিয়ে দিতে পারে, রাহুর মহাদশা, কেতুর মহাদশা, কেতু রাহুর অন্তর্দশা, রাহু কেতুর অন্তর্দশাতে এই সমস্যাগুলো আসতে পারে এবং দেখা যেতে পারে এই সকল মানুষদের স্কিনের প্রবলেম, ফোড়া বা এরকম ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি অষ্টমে থেকে রাহু দেবে, বিশেষত পৈতৃক সম্পত্তি, শ্বশুরবাড়ির সম্পত্তি, লটারি থেকে প্রাপ্তি, এরকম ধরনের জায়গাও কিন্তু দিতে পারে। এবং নবম দৃষ্টি পড়বে কর্কটে, যেটা দশম স্থান, এখানে আমি কর্মের জন্য বলবো খুব ভালো নয়, খুব খারাপও নয়, এখানে মঙ্গলের অবস্থান থাকাটা খুব দরকার। আমি প্রথমেই বলেছি মঙ্গল স্ট্রং থাকলে কর্মের জায়গা খারাপ হবে না, কিন্তু তবুও বলবো কর্মের জায়গায় অস্থিরতা থাকবে। অস্থিরতা বলতে কি, তার কর্ম নিয়ে সে স্যাটিসফ্যাকশন পাবে না, তার মনে হবে যে কোনো না কোনো একটা খামতি তার কর্মের জায়গাতে আছে, সেটা নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত সে হতে পারে। মঙ্গল দুর্বল থাকুক বা না থাকুক সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তার পরবর্তী ঘর তৃতীয় স্থানে যদি থাকে কেতু, এটা অবশ্যই বৃহস্পতির ঘর, এখানেও হয়ে যাচ্ছে কেতু উচ্চ। এবার এই জন্মগোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান যদি আমাদেরকে দেখতে হয়, বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি, আমি চাইবই না যে বৃহস্পতি জন্মগোষ্ঠীতে খুব স্ট্রং অবস্থানে বসে থাকুক, কারণ বৃহস্পতির কাজ এই লগ্ন সাপেক্ষে নেগেটিভ ফলাফল দেওয়া। তাহলে সেই হিসাবে বৃহস্পতি তৃতীয় স্থানে থাকে বা ষষ্ঠ স্থানে থাকে, কোনো অংশে বৃহস্পতি যেগুলো কারক ঘর, ধরুন নবম স্থানে বৃহস্পতি বসে আছে, দশমে উচ্চ হয়েছে, তাহলে সেখানে ষষ্ঠপতি দশমে অবস্থান অবশ্যই ভালো।
একাদশ স্থানেও যদি থাকে এখানে বৃহস্পতি সেখানেও ভালো, তো এই জায়গাটা আমাদেরকে দেখে নিতে হবে। তৃতীয় স্থানে কেতু কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারে না, তার কারণ হচ্ছে কি রাহুর বিপরীতে কেতু যখনই থাকবে, তৃতীয় স্থান হচ্ছে আমাদের পরাক্রম পরিশ্রমের ঘর। তো এইখানে কি হবে, কেতু যেহেতু খুব ফাস্ট কাজ করতে পছন্দ করে, খুব তাড়াহুড়ো করতে পছন্দ করে, সেখানে কিন্তু তার কাজে ভুলভ্রান্তি হয়ে যাবে। ধরুন একটা সিম্পল কাজকে তাকে দুবার তিনবার করে ঘুরে করতে হচ্ছে, একটা জিনিস আনতে দেওয়া হয়েছে, সে কি করলো ধরুন সেটা ভালো করে না শুনেই চলে গেলো, পূর্ণ কমপ্লিট জিনিসটা না নিয়ে চলে আসলো। তো সেই জায়গা থেকে কেতু কিন্তু এরকম ধরনের সংসারতা বৃদ্ধি করবে, খাটুনি কিন্তু খাটাবে। দেখুন একটা বিষয় পরিষ্কার এটা বুঝে নিতে হবে, পরিশ্রম কখনো কোনো মানুষের বৃথা যায় না, কিন্তু কেতু এখানে অধিক পরিশ্রম করাবে এবং ছোটোখাটো ঘোরাঘুরির জায়গা এই সকল কর্ম কিন্তু কেতু করিয়ে সাফল্য অবশ্যই এনে দিতে পারে। এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, মেষে, যেটা সপ্তম স্থান। অবশ্যই সেই দিক থেকে রোজকার জীবনযাপনের ক্ষেত্রে কেতু কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা নিয়ে আসবে, তার কারণ হচ্ছে এইটাই যে রুটিন সে যেটা মেনটেন করতে চাইবে সেখানে কিছু খামতি চলে আসবে। আমি প্রথমেই বললাম এক্সট্রা অধিক পরিশ্রম হয়ে গেলে সেই জায়গাটাই আসে, কিন্তু খারাপ আমি এটা কখনোই বলবো না, আস্তে আস্তে সেই জায়গাটা অবশ্যই ঠিক হবে। এখানে মঙ্গল যদি সপ্তম প্রতিভা স্ট্রং থাকে তাহলে রোজকার জীবনযাপন, বিবাহিত জীবন, দাম্পত্য সুখ সব দিক থেকেই পজিটিভ ফলাফল কেতুর এই দৃষ্টি আনতে পারে। এবং সপ্তম দৃষ্টি পড়বে নবম স্থানে, এখানে অলরেডি রাহু অবস্থান করছে, এই দিক থেকে যদি দেখি অবশ্যই উচ্চ রাহু নবমে, কিন্তু এখানে ধর্মের প্রতি তার বিশ্বাসটা খুব একটা পজিটিভলি থাকবে না। আমি এখন একবারও বলবো না যে সে কোনোদিনও ধর্মের প্রতি বিশ্বাস রাখবে না, ধর্মের প্রতি তার বিশ্বাস থাকবে কিন্তু একটা সময়ের পর তো ধর্ম থেকে বিশ্বাস উঠে যাবে, সে একদমই মানবে না, একদম বলতে পারেন নাস্তিক মানুষ, নাস্তিক হয়ে যেতে পারে, এরকম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। যদি রাহুর দশা সে কাটায় জীবনে, সে এইরকম কিছু ধরুন লস করবে, সেই জায়গা থেকে তার এরকম মেন্টালিটি তৈরি হতে পারে, কিন্তু পিতার সাথে সুসম্পর্কের জায়গা থাকবে, অবশ্যই থাকবে নবমের রাহুর, কিছুটা লোক দেখানো বিষয় থাকতে পারে কিন্তু বাদবাকিটা আমি অবশ্যই ভালো। ভাগ্যের সাপোর্ট তারা কিন্তু বারবার পেতে চাইবে, সেই কারণে তারা কর্মকে তাড়াতাড়ি করতে চাইবে, এইটাই নবমের রাহুর সমস্যা। নবমের রাহু কী করবে, ভাগ্যকে একটু স্লোলি মুভিং করাবে বা স্লো ফলাফল দিতে বাধ্য করাবে, সেই ক্ষেত্রে কেতু এক্সট্রা খাটুনি তৃতীয় স্থানে থেকে খাটাবে। এবং নবম দৃষ্টি পড়বে কোথায়, একাদশ স্থানে। তো অতএব এইটুখানি বুঝতে পারছেন ইচ্ছাপূরণ শখ পূরণের ঘরে কেতুর দৃষ্টি, আকস্মিকভাবে তাদের কিন্তু ইচ্ছাপূরণ শখ পূরণ হবে, তারা কিন্তু এই দিকেও ভীষণ তাড়াহুড়ো করবে, তারা যেটা চাই সেটা এক্ষুনি চাই, তারা এইটার জন্য ভীষণভাবে লড়াই করবে, সেখানে সমস্যাটা আসবে। আমি বলবো আপনারা অবশ্যই কন্ট্রোল করুন, মেডিটেশন করুন, সেখানে কিন্তু আপনারা কেতুর সম্পূর্ণ পজিটিভ ফলাফল পেয়ে যাবেন। পরবর্তী ঘর হচ্ছে চতুর্থ স্থান, এটা হচ্ছে অবশ্যই শনির ঘর। এখানে কেতুর অবস্থান আমরা যদি দেখি তাহলে সব থেকে প্রথমে এটা আমরা জানি প্রত্যেকে যে চতুর্থ কিন্তু খুব সেন্সিটিভ একটা ঘর, তার কারণ এটা হচ্ছে আমাদের সুখের স্থান, মাতৃসুখ, সাংসারিক জীবনের ঘর বলতে পারেন, সর্বসুখের জায়গাটা কিন্তু চতুর্থ স্থান থেকে দেখা হয়। সেখানে কেতু কিরম অবস্থান করলে ফলাফল দেবে, অবশ্যই যেহেতু এই জন্মকুশীতে কারক গ্রহ কেতু, কিন্তু তবুও আমি বলবো চতুর্থ স্থানে কেতু খুব ভালো ফলাফল দিতে পারে না, কেন আধ্যাত্মিক গ্রহ সে, সে কিন্তু ডিট্যাচমেন্টের কারক গ্রহ। এখন বিষয় হচ্ছে তার চতুর্থ ঘর নিয়ে আক্ষেপ জীবনে সারা জীবন থাকবে, কেন সে কিন্তু ভীষণ কুতকুতে হবে তার সাংসারিক, তার বাড়ি, তার ঘর, তার গাড়ি সব কিছু নিয়ে। তো সেই জায়গা থেকে সমস্যার জায়গা কেতু তৈরি করবে, এবার সেটা কতটা সেটা ডিপেন্ড করবে অবশ্যই শনির উপরে। শনি যদি এই জন্মকুশী অনুযায়ী লগ্নে থাকে স্ট্রং অবস্থাতে, অবশ্যই চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, এবং সেই সাপেক্ষে যদি আমরা দেখি নবমে থাকে, তাহলে অবশ্যই এইখানে শনি বা শনির অবস্থানের জন্য কেতু কিন্তু অবশ্যই ভালো ফলাফল দেবে। তাহলে সেখানে কেতু কতটা ভালো ফলাফল দিতে পারবে এই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে হবে। জাতকের কিন্তু একটা মেন প্রায়োরিটি থাকবে যে তার কিন্তু একটা আলিশান বাড়ি হোক, সে সেইটার প্রতি ভীষণভাবে চেষ্টা করবে, সেখানে কিন্তু কিছুটা বাধা কেতু দেবে, কিন্তু আমি এই জিনিসটা বলবো শনি স্ট্রং থাকলে সেটা সহজ সরলভাবে হয়ে যাবে। এই কারণেই উদ্দেশ্য যে শনি স্ট্রং থাকাটা দরকার, কিন্তু এইটা বলতে পারি চতুর্থ স্থানে কেতুর অবস্থান মায়ের সাথে দূরত্ব কোনো অংশে থাকতে পারে, জাতকের হয়তো সব কিছু আছে সেটা ভোগ করবার সময় সে পাচ্ছে না, কেন সে কর্ম করছে জন্মস্থান থেকে দূরে। এইটা আপনাদেরকে বুঝতে হবে, কেন দশম স্থানে রাহু অবস্থান করছে, তার কর্মটাই এরকম হবে, তার কারণ হচ্ছে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়, অষ্টম স্থান, যেটা জীবনের আকস্মিকতার ঘর, গুপ্ত ঘর। তো বারবার জীবনে আপস অ্যান্ড ডাউনসের জায়গা আসবে, অষ্টমে কেতুর অবস্থান কিন্তু আকস্মিক প্রাপ্তিও অষ্টমে অবশ্যই কেতুর দৃষ্টি দিয়ে দেবে, যেহেতু এটা শুক্রের ঘর এবং এইখানে দৃষ্টি কিন্তু অবশ্যই ভালো আসবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে দশমে, যেটা প্রথমেই বললাম রাহুর ঘর। তো এই সকল মানুষ যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকে, লটারির দোকানের সাথে যুক্ত থাকে, যে কোনো এইরকম কাজ যেখানে ধরুন থাকতে ইনকাম করায় আমি তার ব্যবসার কথা বলছি, তাহলে কিন্তু তারা ভীষণভাবে সাফল্য জীবনে পেতে পারে। এবং ইলেকট্রিক্যাল কর্ম যদি করে, ইলেকট্রিক্যাল গুডসের কর্ম, সেখানেও কিন্তু তারা ভীষণভাবে সাফল্য পেতে পারে। এবং তার সাথে নবম দৃষ্টি পড়ছে কোথায়, দ্বাদশ স্থান, যেটা আপনাদেরকে বললাম চতুর্থ থেকে কিন্তু এইখানে দ্বাদশ স্থানে যে দৃষ্টিটা দেবে সেখানে কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্য পাওয়ার যোগটা কিন্তু তৈরি করে দেবে। তাহলে তার বাড়ি, গাড়ি, সুখ সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু সে আছে জন্মস্থান থেকে দূরে, তো এইখানে প্রবলেমের জায়গাটা চলে আসছে। পরবর্তী ঘর পঞ্চম স্থান, এইখানেও অবশ্যই এটা মিত্রক্ষেত্র, শনির ঘর, এখানে শনির অবস্থানকে দেখে নিতে হবে। আমি আগের এটাই বলে দিয়েছি শনি কোন কোন ঘরে থাকলে পজিটিভ ফলাফল দেবে, তো সেই হিসাবে কেতু এখানে থেকে কিন্তু অবশ্যই ভালো ফলাফল দেবে,
কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি, কেতু দশম অদশায় নেগেটিভ কিছু ফলাফল কেতু বয়ে নিয়ে আসবে, কেন কেতু যেহেতু আকস্মিকতার কারক গ্রহ। এবার পঞ্চমে থেকে কি করবে, জাতকের কিন্তু আক্ষেপ, দেখুন কেতু যেই ঘরে থাকবে সেই ঘর রিলেটেড আক্ষেপ আপনার জীবনে থাকবেই, কিছুটা হলেও সে থাকবে, কিন্তু এখানে কেতু কতটা আক্ষেপ দেবে তার উপর ডিপেন্ড করবে শনি। তাহলে এখন বিষয় হয়ে যাচ্ছে কি, যে কেতু পঞ্চমে থেকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সব থেকে বেশি আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে, সে কিন্তু যেটা চাইবে তার পার্টনারের থেকে সেক্ষেত্রে সে পাবে না, কিন্তু অবশ্যই বারবার সুসম্পর্কে যুক্ত হবে, কিন্তু তাকে ভুল বোঝাবে কেতু যে সে পারফেক্ট নয়, তার জন্য এই প্রবলেমটা কিন্তু কেতু বারবার দিতে থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও সেম, এডুকেশনের ক্ষেত্রে সে যথেষ্ট বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হয়েও সে কিন্তু পূর্ণরূপে সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবে না, সে কিন্তু সেই একই চিন্তাধারা করে চলবে যে আমরা কমন সেন্সের মাধ্যমে, কেন জাতকের ভীষণ কমন সেন্স হবে, তো সেইখান থেকে সে পাস করে বেরিয়ে যাবে। এবং সন্তান সুখের ক্ষেত্রে আমি বলবো না যে কেতু বাধা দেবে, কিন্তু প্রবলেম দেবে, কিন্তু তার পরবর্তীতে অবশ্যই সন্তান লাভ দেবে, ডিলে করাবে, সমস্যা দেবে, কিন্তু সন্তান লাভ অবশ্যই কেতু দেবে শনি স্ট্রং থাকলে। এখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে নবম স্থানে, অবশ্যই সেই দিক থেকে পরবর্তীকালে এডুকেশন জ্ঞান অর্জনের জন্য খুব ভালো হয়ে যাবে, ধর্মের প্রতি তারা বিশ্বাসী হবে, একটা সময় পর, প্রথম জীবনে কিন্তু নয়, পরবর্তী জীবনে গিয়ে সেই জায়গাটা দেখা যাবে, পিতার সাথে প্রথম জীবনে সুসম্পর্ক থাকবে না, কারণ এডুকেশনের প্রতি যেই সকল বাচ্চারা ধরো করতে চায় না তাদের ক্ষেত্রে তো সমস্যা থাকবে, পিতার সাথে প্রথম বয়সে কিছু দূরত্ব হতে পারে, পঞ্চমে কেতুর অবস্থান তাদেরকে ধরুন জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশন করতে হবে, তারা ধরুন বোর্ডিংয়ে আছে, ধরুন মিশনে আছে, এই সকল ধরনের যোগ কিন্তু কেতু তৈরি করে দেবে। এবার বিষয়টা হচ্ছে সেক্ষেত্রে সমস্যা থাকবে, কিন্তু পরবর্তীকালে অবশ্যই সেটা বেটার হয়ে যাবে, সব থেকে বেস্ট হয়ে যাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে সিংহতে, যেটা একাদশ ঘর, তাহলে এখানে অলরেডি রাহু অবস্থান করছে, তাহলে জাতকের কিন্তু মেন্টাল ডিজাইনার্স ভীষণ থাকবে, তার জীবনের চাহিদা ভীষণ থাকবে, তুলা লগ্ন একাদশ স্থানে রাহু, এখানে সূর্যের অবস্থান দেখে নিতে হবে, জাতকের যেটা চাই সেটা এক্ষুনি চাই, সে কিন্তু কোনো কিছুতেই মানবে না, যে কোনো জিনিসকে হাজির করার জন্য সে সর্বাপেক্ষা তার শেষ অবধি চেষ্টা কিন্তু লাগিয়ে দেবে, অবশ্যই কিন্তু তারা বুদ্ধির মাধ্যমে কাজ করবে যেহেতু পঞ্চমে কিন্তু অবস্থান করছে। এবং নবম দৃষ্টি পড়বে তুলাতে, যেটা লগ্ন, প্রথমেই বললাম যথেষ্ট বুদ্ধিমান হবে, তো সেই বুদ্ধিটাকে সেই কমন সেন্সটাকে কাজে লাগিয়ে জীবনে চলতে পছন্দ করবে, ব্যক্তিত্ব অবশ্যই পজিটিভ হবে কিন্তু অস্থির মেন্টালিটির হবেই, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তার পরবর্তী ঘর যদি ষষ্ঠ স্থানে থাকে কেতু, এটা হচ্ছে আমাদের রোগ ঋণ রিপুর ঘর, এখানেও বৃহস্পতির ঘর, বৃহস্পতির অবস্থান অলরেডি আমি বলে দিয়েছি আপনাদেরকে আগে তৃতীয় স্থানের ক্ষেত্রে, এখানে দেখে নিতে হবে বৃহস্পতির অবস্থান ঠিকঠাক আছে কিনা, কিন্তু ষষ্ঠ স্থানে থেকে কেতু যেহেতু উচ্চ হচ্ছে নেগেটিভ ঘর হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কেতু প্রবলেম দেবে, যতই মিত্র গ্রহ হোক না কেন রোগ ঋণ রিপুর তিনটের ক্ষেত্রে বৃদ্ধি করাবে, আকস্মিক রোগ দেবে, আকস্মিক ঋণে জর্জরিত করতে পারে। এবং আমরা যদি এই বিষয়টাও দেখি, জাতকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে যে সে তার কর্মের জায়গাতে বারবার কর্ম পরিবর্তন করবার একটা প্রবণতা নিয়ে নেবে, তার একটা কর্মে স্যাটিসফ্যাকশন সে কখনোই পাবে না, তার মধ্যে কম্পিটিশন, তার দেখা যাবে যে সে যেখানেই কর্ম করছে সেখানে মারাত্মক কম্পিটিশন বৃদ্ধি হচ্ছে, তার যারা সহকর্মী আছে তারাই তাদের শত্রু হয়ে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা কিন্তু ষষ্ঠ স্থানে কেতু দিতে পারে, বৃহস্পতি স্ট্রং থাকলেও দিতে পারে। এবং এইখান থেকে আমরা দেখবো যে কেতুর মহাদশায় জাতক কিন্তু লিগাল সমস্যাতেও ফেসে যেতে পারে, সেই জায়গাতেও কিন্তু তার অর্থক্ষয় হতে পারে, কেননা পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, দশম স্থানে, যেটা কর্ম নিয়ে আমি অলরেডি আপনাদেরকে বলে দিলাম, কর্মের জায়গা নিয়ে সমস্যা থাকবে, কর্ম বারবার পরিবর্তনের জায়গা থাকবে, সেখান থেকে স্যাটিসফ্যাকশন পাবে না, যেহেতু চন্দ্রের ঘরে দৃষ্টি পড়ছে, এমনিতেই তুলা লগ্নের ক্ষেত্রে দশম ঘরের অধিপতি যেহেতু চন্দ্র, তাদের জীবনের একটা সব থেকে বড় সমস্যার জায়গা থাকে, তাদের কর্মের জায়গাটা কিন্তু সবসময় একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায়, খুব সবসময় স্টেবল থাকে না, কিন্তু এদের কাজই হচ্ছে স্টেবল করে জীবনে চলা, তো সেই জায়গাটা একটা সমস্যা দেবেই। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, কন্যা, যেটা দ্বাদশ স্থানে রাহু অবস্থান করছে, আমি বললাম ঋণে জর্জরিত হবে, কেন দ্বাদশে রাহু অতিরিক্ত পরিমাণে খরচ করাবে, কীরকম দিকে, ধরুন ইলেকট্রনিক্স গ্যাজেটস থেকে আরম্ভ করে যে কোনো নতুন জিনিসের প্রতি তার শখ ভীষণ থাকবে, সেটা তাকে কিনতেই হবে, এরকম ধরনের একটা মেন্টালিটি থাকবে। এবং নবম দৃষ্টি পড়বে বৃশ্চিকে, যেটা দ্বিতীয় স্থান, এখানে ষষ্ঠ থেকে দ্বিতীয় স্থানে কী হবে, অর্থ সম্পত্তি নাশ করাবে কেতু, কেন এখানে দৃষ্টি দিয়ে তার যেটা সম্পত্তি থাকবে সেটা আস্তে আস্তে তারা দিনের পর দিন নষ্ট করতে থাকবে, সেখানে তাদের ক্ষতি হবে। এবার যদি এখানে ধরুন কেতুর সাথে বৃহস্পতি বসে থাকে, এই সমস্যাগুলো অনেকটা কমে যাবে। তার পরবর্তীকালে যদি সপ্তম স্থানে থাকে কেতু, এখানে হয়ে যায় কেতু উচ্চ, কিন্তু দাম্পত্য জীবনের জন্য কেতু খুব একটা ভালো ফলাফল দিতে পারে না, কেন চতুর্থের পরে এটাও খুব একটা সেন্সিটিভ ঘর, তার কারণ এটা হচ্ছে আমাদের দাম্পত্য জীবন, আমাদের ব্যবসার ঘর, তো সেই ঘরে কেতুর অবস্থান কীরকম ফলাফল দিতে পারে, সেখানে অবশ্যই মঙ্গলের অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে। মঙ্গল জন্মকুশি অনুযায়ী আমি অলরেডি বলে দিয়েছি কোন কোন ঘরে থাকলে খুব পজিটিভ ফলাফল দেবে। এবার সপ্তমে কেতুর অবস্থান জাতককে যথেষ্ট খুব পজিটিভলি ব্যবসায়ী তৈরি করবে, যেহেতু লগ্নে রাহু আছে তার তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, যে কোনো কর্মকে কিভাবে সহজ সরলভাবে করে নেওয়া যায় সেরকম জ্ঞান তার মধ্যে থাকবে। অবশ্যই সমস্যাটা কি হবে, যখন তারা পার্টনারশিপ বিজনেসে যুক্ত হবে বা যার সাথে পার্টনারশিপ করুক না কেন, যেহেতু সপ্তম ঘরটা পার্টনারশিপেরও ঘর, দাম্পত্য সুখটাও তো তার বলতে পারেন যে তার বিপরীত আছে, সেও তার পার্টনার, তো অবশ্যই সেই দিক থেকে সমস্যা কিছু নিয়ে আসবে, তার কারণ তাদের মতের অমিল হবে, কেন জাতক বা জাতিকা যেই হোক না কেন যা সপ্তমে কেতু থাকবে মেষ রাশিতে, তারা কিন্তু ভীষণ গতিতে চলতে পছন্দ করবে, তারা গতি পছন্দ করে, কোনো স্লোলি কাজ নয়, এক্ষুনি যেটা করতে হবে সেটা এক্ষুনি করতে হবে, নতুন আইডিয়া সেটা আজকেই প্রতিফলিত করতে হবে, চিন্তা করার কোনো জায়গা নেই, সেই জায়গাতে কিন্তু সমস্যা আসতে পারে।
এখানে মঙ্গলের অবস্থান কিছুটা হলেও সমস্যা কমাতে পারে। রোজকার জীবনযাপনে তারা কিন্তু রুটিন মেনটেন কখনো করতে পারে না, এটা তাদের একটা বড় সমস্যার জায়গা হয়ে যায়। তারা কখন উঠছে, কখন খাচ্ছে, কখন শুচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, রোজ আলাদা আলাদা একটা রুটিন চলে আসবে। এবং এইটাও বিষয় হচ্ছে কি, দেখুন পঞ্চম দৃষ্টি পড়বে সিংহতে, একাদশ স্থানে আমি বললাম বিজনেস যদি সে করতে পারে এবং একা যদি করতে পারে অবশ্যই সেখান থেকে সাফল্য কেতু এনে দেবে, তার কম্পিটিশনে কেউ আসতে পারবে না, সে ভীষণভাবে সাফল্য দেবে। কেন? তার কারণ তার কাজই থাকবে টপে ওঠা, কেন সপ্তম স্থানে যখন কেতু অবস্থান করবে সেই জায়গা থেকে তার কাজই থাকবে একদম শিখরে নিয়ে যাওয়া, তো সেই জায়গা থেকে অবশ্যই সাফল্য। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, লগ্নে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে, এখানে অবশ্যই যাতে যথেষ্ট ইন্টেলিজেন্ট হবে, কেতুর দৃষ্টি এখানে তাকে একটুখানি হলেও চঞ্চলতা বৃদ্ধি করবে, সেটা প্রথমেই আমরা বলেছি। এবং নবম দৃষ্টি পড়বে ধনুতে, যেটা তৃতীয় স্থান, এখানে জাতকের কিন্তু অবশ্যই পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য থাকবে। তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ব্যবসার ক্ষেত্রে তাদের যারা ধরুন নিজেদের ফ্যামিলির মধ্যে ভাই বোন যারা আছে তারাই কিন্তু তাদের ব্যবসাতে তাদের ভীষণভাবে সাপোর্ট দিয়ে দেয় এবং সেখান থেকে তারা সাফল্য পায়, তার কর্মের সাপোর্টে তারা কিন্তু তাদের ভাই বোনদেরকে সবসময় পাবে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, কারণ দাম্পত্য সুখ নিয়ে তাদের একটা আক্ষেপ রয়ে যাবে, কেন তারা সবসময় বেস্ট পার্টনারকে চাইতে পছন্দ করে, তো সেই জায়গাতে তাদের যদি কোনোরকম কোনো খুঁতখুঁতে ভাব চলে আসে তাহলে সেইখানে তাদের বিবাহিত জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়। এবং এখানে মঙ্গলের অবস্থান দেখা দরকার, এখানে যদি শুক্রের দৃষ্টি পড়ে লগ্ন থেকে তাহলে সেক্ষেত্রে কিছুটা পজিটিভ, যদি বুধের দৃষ্টি পড়ে বা চন্দ্রের দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিছুটা পজিটিভ, এবং কোনো অংশে আমরা দেখতে পারি বৃহস্পতির দৃষ্টিও যদি পড়ে সেখানেও কিন্তু এখানে দাম্পত্য সুখের জায়গাটা কিছুটা হলেও কন্ট্রোলে থাকবে। তার পরবর্তী ঘরে যদি চলে আসি অষ্টম ঘর, অষ্টম ঘর হচ্ছে আমাদের গুপ্তবিদ্যা আকস্মিকতার ঘর, তো এইখানে অলরেডি কেতু হয়ে যায় কারক এবং শুক্রের ঘরে সে বসে আছে, অবশ্যই কিন্তু অষ্টমে কেতু জাতককে জীবনে অনেকবার জীবনে আকস্মিক ঘটনা বা পজিটিভ বা নেগেটিভ দুটো ঘটনাই ঘটাবে। এবং অষ্টমে কেতুর অবস্থান কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আমি এইটুখানে আপনাদেরকে বলতে পারি পায়ে চোট আঘাত কিন্তু তারা ভীষণভাবে খাবে কেতুর দশা মহাদশা। এবার শুক্রের অবস্থান আমাদেরকে দেখে নিতে হবে, অলরেডি শুক্রের অবস্থান নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে যেহেতু লগ্নপতি এবং অষ্টমপতি দুজনেই শুক্র, এবার দুজন লগ্নপতি যদি নিজে গিয়ে অষ্টমে বসে থাকে, সে তো সব গৃহস্থ ঘরে বসে আছে, তখন হয়ে গেল যখন শুক্র কেতু যোগ অষ্টমে, এরা হয়ে গেল মারাত্মক বড় তন্ত্র সাধক, তাদের কিন্তু জ্ঞান মারাত্মক, তারা বলতে পারেন মোক্ষ লাভের ক্ষেত্রে এগিয়ে যেতে পছন্দ করে। তার কারণ দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বাদশস্থান, যেটা মোক্ষ লাভের ঘর, তারা কিন্তু সাধারণ ব্যক্তিত্বে জীবন কাটাবেন না। ধরুন আমি বলে ধরে নিচ্ছি এই লাইনটার সাথে তারা যুক্ত হলো না, কিন্তু এইটুখানি বলতে পারি তারা রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত হলে ভীষণ সাফল্য পায়, নতুন নতুন যে সকল রিসার্চ হচ্ছে, মেডিসিন বেরোচ্ছে, সব কিছুর জন্য কিন্তু এই সকল মানুষরা ভীষণভাবে কাজে লাগতে পারে, সমাজের কল্যাণের জন্য এরা অনেক কিছু করতে পারে, কিন্তু নিজেকে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, এই সকল কর্মে যুক্ত হলেই তাকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা কেতু কিন্তু করাবে অষ্টমে থেকে। পরবর্তী দৃষ্টি যেটা পড়ছে সপ্তম দৃষ্টি, এখানে বৃশ্চিকে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে দ্বিতীয় স্থান, তো জাতকের কথা বলার ধরন একটু হলেও টাফ হবে, জাতকের খাওয়া দাওয়ার রুচিটাও কিন্তু একটু হলে ভিন্ন হবে, তো সেই জায়গাতে যদি দেখা যায় কিছুটা হলেও শারীরিক সমস্যা কিন্তু জাতকের আসবে। এখানে দ্বিতীয় রাহুর অবস্থান অনিয়মিত খাওয়া দাওয়া করার জন্য প্রবলেম দেবে, যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্কের জায়গাতেও বাধার কারণ হয়ে দাঁড়াবে, সম্পত্তির প্রতি তাদের অতটা ইন্টারেস্ট বা লোভ থাকবে না। এবং নবম দৃষ্টি পড়বে মকরে, যেটা চতুর্থ স্থান, এইখানে কিন্তু অবশ্যই চতুর্থ স্থানে কেতুর দৃষ্টি কি করবে, জাতকের বাড়ি গাড়ি সব কিছু থাকবে কিন্তু সেটা ভোগ করার সময় তার থাকবে না। তো এইখানে অবশ্যই দেখে নিতে হবে যে শুক্রের অবস্থান কেটে, ধরুন শুক্র যদি লগ্নে থাকলো অষ্টমে কেতু আছে, তার জাতকের জীবনটা ব্যালেন্স হয়ে যাবে। তার পরবর্তীকর নবমে যদি থাকে কেতু, এইখানে হয়ে যাচ্ছে কেতু নিচস্থ, আমরা প্রত্যেকে জানি মিথুন রাশিতে কেতু হয় নিচস্থ, তাহলে সেই জায়গাতে প্রবলেমের জায়গা চলে আসছে। যতই নবম ঘরের কেতু কারক গ্রহ হোক না কেন, কিন্তু নবমে কেতু যদি নিচস্থ হয়ে যায় সে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না, তার ধর্মকর্মের প্রতি রুচি থাকলেও সেটা পূর্ণরূপে সে লাভ করতে পারবে না, এবং দেখা গেছে তার ভাগ্যের সাপোর্ট সে কিন্তু পায়নি জীবন, তার খুব কম বয়স থেকে পিতার সাথে দূরত্ব, পিতার সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ থাকে, পিতার সাথে মতবিরোধ হওয়ারও যোগ কিন্তু থাকে, এখানে প্রবলেম দেবে। ধর্মকর্মের প্রতি রুচি থাকলেও সে সাফল্য পাবে না নবমে, ভাগ্যের সাপোর্ট সে বারবার চাইবে কিন্তু সে পাবে না, কেননা তার কারণ হচ্ছে দেখুন এখানে সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে, তো তৃতীয় স্থানে অলরেডি রাহু নিচস্থ হয়েছে, অর্থাৎ অধিক খাটুনি খাটাবে কিন্তু তারপরেও সে রেজাল্ট পাবে না। এবং এখানে দেখুন পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, তুলায় লগ্নে, অবশ্যই নবম থেকে, এইখানে কিন্তু কেতু দৃষ্টি খুব একটা পজিটিভ ফলাফল দিতে পারবে না, কারণ কেতু দুর্বল, এখানে বুধের অবস্থান আমাদেরকে অবশ্যই দেখতে হবে, বুধ যদি ধরুন সাথে বসে যায় তাহলে কেতু নিজভঙ্গ হয়ে গেল, বুধ কোন কোন ঘরে থাকতে পারে, ধরুন বুধ এখানে যদি নবমে থাকে, লগ্নে থাকে, পঞ্চমে থাকে, চতুর্থে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বুধ স্ট্রং হচ্ছে, দ্বাদশ স্থানে থাকলে বুধ উচ্চ হবে কিন্তু সেইখানেও বুধ নিজে দুর্বল হবে, যেহেতু ঘরটা নেগেটিভ ঘর, সে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না, তাহলে সেখানে জন্মস্থান থেকে দূরে নিয়ে গিয়ে সাফল্য দেবে, ধরুন বুধ দ্বাদশ স্থানে বসে আছে, নবমে কেতু তারা দেখবে জন্মস্থান থেকে দূরে আছে, সেখানে গিয়ে তারা সাফল্য পাচ্ছে। এবং এখানে দেখুন নবম দৃষ্টি পড়বে কোথায়, কুম্ভ, যেটা পঞ্চম স্থান,
সেখানের ক্ষেত্রে এটা আপনাদেরকে দেখতে হবে যে এডুকেশনের ক্ষেত্রে সব থেকে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কেতু। আমি বলবো না যে তার ক্ষমতা নেই, তার বুদ্ধি নেই, তার বুদ্ধি ভীষণ থাকবে কিন্তু সে কিছুতেই করতে চাইবে না, ডিট্যাচমেন্ট করিয়ে দেবে এডুকেশন থেকে। সন্তান সুখের ক্ষেত্রে বাধা দিয়ে দেবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাধা দিয়ে দেবে কেতুর দৃষ্টি। বারবার তারা প্রেম সম্পর্ক থেকে প্রতারিত হওয়ার একটা জায়গা তৈরি করে দেবে কেতুর দৃষ্টি। তার পরবর্তীকালে যদি দশম স্থানে থাকে কেতু, এইটা হচ্ছে আমাদের কর্মের ঘর, লগ্ন সাপেক্ষে চন্দ্রের আমাদের অবস্থান দেখে নিতে হবে। প্রথমেই বলে দিই, চন্দ্র যদি সক্রিয়স্থ হয়ে থাকে, চন্দ্র যদি কোনো অংশের লগ্নে থাকে, চন্দ্র যদি কোনো অংশে আমরা এইটা দেখি যে সে তৃতীয় স্থানেও বসে আছে তবুও ভালো, কিন্তু বাদবাকি যে ঘরগুলো আছে সেখানে কিন্তু চন্দ্র খুব একটা কমফোর্টেবল নয়। তৃতীয় স্থানে আমি বললাম এইটাও কিন্তু অগ্নিতত্ত্বের ঘর, এখানেও খুব কমফোর্টেবল হবে না। যদি আমরা দেখি একমাত্র যদি সে লগ্নে থাকে, দশম স্থানে থাকে এবং লগ্নে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চন্দ্র এখানে ভালো ফলাফল দেবে, নবম স্থানে থাকলেও ভালো ফলাফল দেবে, পঞ্চমে থাকলেও ভালো ফলাফল দেবে। কিন্তু দেখে নিতে হবে চন্দ্রের কোন পক্ষে সে চন্দ্র, চন্দ্রের ডিগ্রিগত বলা হয় চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লাপক্ষের। তার কারণ হচ্ছে কি, চন্দ্র সব থেকে ফার্স্ট মুভিং প্ল্যানেট আমাদের জ্যোতিষশাস্ত্রে, আড়াই দিনে সে রাশি পরিবর্তন করে। অতএব যখনই তুলা লগ্নের মানুষ তার দশম স্থানে চন্দ্রের অবস্থান, দশম ঘরের অধিপতি চন্দ্র, সে যদি স্ট্রং না থাকে এমনিতেই সে কিন্তু তার কর্মের জায়গা নিয়ে ভীষণভাবে অস্থিরতায় ভোগেন। আর সেইখানে যদি কেতু গিয়ে অবস্থান করে তাহলে তো সেটাকে মারাত্মকভাবে বৃদ্ধি করে দেবে। তো সেই হিসাবে যদি আমরা দেখি এইখান থেকে কিন্তু কেতু পঞ্চম দৃষ্টি দেবে কোথায়, বৃশ্চিকে, অবশ্যই সেটা ভালো। জাতকের কর্ম নিয়ে আক্ষেপ থাকলেও জাতক কিন্তু নিজের কর্ম দ্বারা জীবনে যথেষ্ট সেভিংস করতে পারবে। অবশ্যই জাতকের কথা বেছে খাওয়ার কর্ম হতে পারে, দশমে কেতুর অবস্থান তারা খুব ভালো, কিন্তু তন্ত্রশতক তান্ত্রিক অথবা জ্যোতিষী হতে পারে। পজিটিভ যারা অ্যাডভাইজারি কাজ করে সেই সকল কাজের সাথে যুক্ত হলে তারা সাফল্য, যেখানে কথা বেছে খাওয়ার জায়গা থাকবে, সাংবাদিকতা করতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য এনে দেবে কেতু যদি চন্দ্র স্ট্রং থাকে। এবং সপ্তম দৃষ্টি পড়বে কোথায়, চতুর্থ স্থানে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। রাহু চতুর্থ থেকে কিন্তু যতই সে মিত্র ক্ষেত্রে বসে থাকুক না কেন, এখানে কিছুটা তো সাংসারিক সুখে প্রবলেম দেবে, কেতু চেষ্টা করবে সেটাকে আটকানো, কিন্তু তবু প্রবলেম থাকবে। তার এই কেতুর দৃষ্টি কি কি থাকবে, তার পারফেক্ট জিনিসের প্রতি, পারফেক্ট গ্যাজেটসের প্রতি কিন্তু ইন্টারেস্ট বৃদ্ধি করে দেবে। এবং এখানে নবম দৃষ্টি পড়বে কোথায়, মিনে, যেটা ষষ্ঠ স্থান। তো আমি প্রথমেই বললাম যে কর্মের জায়গাতে সে যদি কম্পিটিশনমূলক কর্ম করে, যেগুলো আমি বললাম, ধরুন পুলিশের চাকরি, গোয়েন্দা বিভাগ, সাংবাদিকতা, এগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা বলতে পারেন গুপ্ত কাজ। অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিটাও সেটা ধরতে পারেন যে অকাল সায়েন্স। তো সেই জায়গা থেকে এইরকম ধরনের কাজ করলে তারা কিন্তু জীবনে সাফল্য পাবে। অবশ্যই কেতুর মহাদশাতে তার কিছুটা হলেও রোগ ঋণের সাথে তাকে জর্জরিত হতে হবে, কিন্তু সমস্যা থাকবে না, খুব তাড়াতাড়ি সমস্যায় পড়বে, খুব তাড়াতাড়ি রিকভারও হয়ে যাবে। তার পরবর্তীকর যদি একাদশ স্থানে থাকে কেতু, অবশ্যই এখানে আমাদের সূর্যের অবস্থান দেখে নিতে হবে। সূর্য যদি সক্রিয়স্থ হয়ে থাকে খুব ভালো, সূর্য তৃতীয় স্থানে থাকলে খুব ভালো, এবং যদি আমরা দেখে নিই সূর্য যদি সপ্তমে বসে আছে, সূর্য যদি দেখি আমরা নবম স্থানে বসে আছে সেখানেও কিন্তু অবশ্যই, এবং যদি দশমেও বসে থাকে কোনো অংশে সেখানেও কিন্তু সূর্য অবশ্যই স্ট্রং। তাহলে সেই জায়গা থেকে সূর্য যদি স্ট্রং থাকে কেতু এখানে একাদশে থেকে কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, একাদশ ঘর হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের ঘর, শখ পূরণের ঘর। জীবনে যা আমাদের চাহিদা আছে সেই চাহিদাকে পূরণ করবার ঘর হচ্ছে একাদশ ঘর। আমরা খাটছি কতটা ইনকাম করতে পারবো সেই ঘরটাও কিন্তু একাদশ ঘর থেকে দেখা হয়। তাহলে সেই হিসাবে কেতু কী করবে, যে কোনো জায়গা থেকে তাকে কিন্তু তাড়াহুড়ো করাবে একাদশে। কিন্তু আমি একবারও বলবো না তার ইচ্ছা পূরণ করাবে না, যখন সে এইটা আশা করবে যে তার দ্বারা কিছু হবে না, তখনই কিন্তু সে বিপরীতভাবে পজিটিভ ফলাফল লাভ করবে। এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, একাদশে কেতু তারা যখন সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছে তারা জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেছে। কেতু দশম মহাদশায় এদের জীবনে বারবার পরিবর্তন আসে, পজিটিভ পরিবর্তনের জায়গাটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি একাদশে যখন তুলা লগ্ন সাপেক্ষে সিংহ রাশিতে কেতু বসে থাকে। এবং যদি কেতু এখানে যদি নিজের নক্ষত্র মহানক্ষত্রে বসে থাকে তাহলে জাতকের ভীষণ বুদ্ধি হয়, তারা কিন্তু যে কোনো জিনিসের পুরো দেবতে গিয়ে যে কোনো জিনিসকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখতে পারে। এবং এইখান থেকে কেতু দেখুন পঞ্চম দৃষ্টি দেবে ধনুতে, যেটা তৃতীয় স্থান, অবশ্যই পরিশ্রম করতে সে কখনো পিছ পাবে না, সেদিক থেকে সে সাফল্য পাবে। এবং সপ্তম দৃষ্টি পড়বে যেটা কুম্ভ রাশিতে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। তো এইখানে একটা বিষয় তো আপনাদেরকে বুঝতে হবে যে রাহু যেহেতু পঞ্চমে থাকছে সেখানে তার এডুকেশনের জায়গাতে রাহু অবশ্যই বাধার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি, তারা খুব কম বয়স থেকে কর্মের সাথে জড়িয়ে পড়বার একটা যোগ দেখা যায়, এবং সেইখান থেকে তারা কিন্তু জীবনের সাফল্য অর্জন করে, নিজে খেটে নিজের কর্ম ক্ষমতার দ্বারা কিন্তু জীবনের স্বাদ বা সুখ সব কিছু অর্জন করার ক্ষমতা কিন্তু কেতু এখানে একাদশ থেকে করে দেবে। এবং নবম দৃষ্টি পড়বে মেষে, যেটা সপ্তম স্থান, অবশ্যই বিয়ের পরে তার কিন্তু ইচ্ছা পূরণ, সুখী বিবাহিত জীবনের যোগও কিন্তু কেতু এখান থেকে করে দেবে, অবশ্যই সেদিক থেকে খুব ভালো। পরবর্তী ঘর দ্বাদশ ঘর, এটা শেষ ঘর। এইখানে আমরা যদি কেতুর অবস্থান দেখি অবশ্যই এটা বুধের ঘর,
তাহলে আমরা এইটুখানি জানি যে কেতু কিন্তু মীন রাশিতে উচ্চ হয়, অতএব এইখানে কিন্তু কেতু খুব একটা কমফোর্টেবল নয়। কিন্তু অবশ্যই বুধের অবস্থানের ওপর অনেক কিছু ডিপেন্ড করবে, যদি সাথে বুধ বসে যায় তাহলে কেতু নিজভঙ্গ হয়ে যাবে এবং বিপরীত রাজযোগের একটা সূত্র চলে আসবে, তাহলে সেইখানে কিন্তু কেতু খুব নেগেটিভ ফলাফল দেবে না। কারণ এটা মোক্ষ লাভের ঘর আর কেতু মোক্ষ লাভের কারক গ্রহ, তখন কেতু কী করবে, এখানে পঞ্চম দৃষ্টি কোথায় দেবে, মকরে, সেখান থেকে অবশ্যই ভূমি, গাড়ি, বাহন সব কিছুর ক্ষেত্রে পজিটিভ ফলাফল দেবে, তার জন্মস্থান থেকে দূরে সব কিছু যোগ থাকবে, সেখানে গিয়েও কিন্তু সে নিজের বাড়ি বিদেশে বাড়ি করবার ক্ষমতা তাদের মধ্যে থাকে। যদি বুধ সাথে থাকে, বুধ অবশ্যই স্ট্রং ফলাফল দেবে। সপ্তম দৃষ্টি কোথায় দেবে, এখানে অবশ্যই সপ্তম যেখানে ষষ্ঠ স্থান সেখানে রোগ রিপুরিনের থেকে অবশ্যই বাঁচাবে, সেখানেও সমস্যা কিছু নেই। ষষ্ঠে রাহু থাকা সত্ত্বেও বুধ যদি এখানে স্ট্রং হয়ে যায় অবশ্যই সেখান থেকে নেগেটিভ ফলাফল আসবে না। এবং নবম দৃষ্টি কোথায় পড়বে, সেটা অবশ্যই হয়ে যাচ্ছে কোথায়, অষ্টম স্থান। জীবনে রোগ, জীবনে আকস্মিক দুর্ঘটনা থেকে কেতু কিন্তু এখানে মুক্তি দেবে, পজিটিভিটি দেবে, এইটা ভাববেন না যে কেতু এখানে প্রবলেম দেবে অষ্টমের দৃষ্টি, কেন দ্বাদশ স্থান থেকে দৃষ্টি দিচ্ছে যেহেতু কেতু। যদি আমরা যদি এইটুখানি দেখে নিতে পারি যে বুধ কোনোরকমভাবে এই রাশিতে বসে আছে কেতু যুক্ত হয়ে, তাহলে কেতুর দ্বাদশে অবস্থান কিন্তু খুব ভালো ফলাফল দেবে, না হলে কিন্তু প্রবলেম আসবে। কী প্রবলেম, দ্বাদশে কেতু জাতক বা জাতিকার জীবনটাকে ভীষণভাবে উদাসীন বানিয়ে দেবে, জীবনের চাহিদা কিছু থাকবে না। মুখ্য লাভ বা মুক্তি লাভের কারণ কি, তার জীবনের কোনো চাওয়া পাওয়া কিছুই নেই, সে কিন্তু সব থেকে এগিয়ে সব কিছু ছেড়ে জীবন কাটাতে পছন্দ করে, সন্ন্যাস জীবন। কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি, দ্বাদশ স্থানে কেতুর অবস্থান, বুধ স্ট্রং থাকলে অষ্টমের দৃষ্টি, জাতকের কিন্তু ভীষণ বুদ্ধি হবে, তার সিক্স সেন্স মারাত্মক হবে, কেন যে কোনো জিনিসকে চট করে ক্যাপচার করে নেওয়ার ক্ষমতা, গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট, তন্ত্র সাধক হয়ে যাওয়ার জায়গা, সেই জায়গাটা অবশ্যই ভালো। কিন্তু বুধ দুর্বল থাকলে খুব প্রবলেম দেবে। এখান থেকে চতুর্থ স্থানে দৃষ্টি, সাংসারিক সুখে বাধা, তারা সংসার করতেই পছন্দ করে না, বিয়ে শাদী তার কোনো করার ইচ্ছাই থাকে না, সেদিক থেকে প্রবলেম, মায়ের সাথে সুসম্পর্ক থাকে না, জীবনের একটা আক্ষেপ থাকে যে মায়ের জন্য সে সব কিছু করে, মা কিন্তু ভালোবাসে, তার কিন্তু সেই জায়গাটা পোষায় না, প্রবলেমটা দেবে। এবং এখানে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, ষষ্ঠ স্থান, যেখানে রোগ ঋণ রিপুর দ্বারা সে বারবার ভুগবে, সমস্যায় পড়ে থাকবে, আকস্মিক বারবার দুর্ঘটনা জীবনে করতে থাকবে। অষ্টমের দৃষ্টির ক্ষেত্রেও তাই চলে আসছে, যখন সে আকস্মিক প্রাপ্তির জায়গায় উল্টে নেগেটিভ হয়ে যাবে, তারা যখন বিয়ে করবে তার কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকে তারা ভীষণ প্রবলেম ফেস করবে। এখন বিষয় হচ্ছে, যদি আমরা এই জন্মকুশ হিসাবে কেতু জন্য ক্যাশাই পড়ার বিষয়টাকে লক্ষ্য করি, একটা বিষয় আপনাদেরকে বলে দিতে পারি, যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে নবম এবং দ্বাদশ স্থানে অবস্থানের জন্য কেতুর ক্যাশাই দেয়, কখনো ধারণ করবেন না। বাদবাকি ক্ষেত্রে অবশ্যই কেতুর ক্যাশাই প্রযোজ্য, কিন্তু নক্ষত্র বিশ্লেষণ, কোন নক্ষত্রে কেতু বসে আছে সেটাও দেখা দরকার, কোন কোন শুভগ্রহের দৃষ্টি পড়ছে সেইখানে অবশ্যই দেখা দরকার, সেই তারপরেই কিন্তু ডিপেন্ড করবে কেতুর ক্যাশাই পড়ানো যাবে কিনা। অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর সাথে সুপরামর্শ নিয়ে তবেই আমরা কেতুর রত্ন ক্যাশাই দিতে পারি বা আপনারা ধারণ করবেন। তো এই ছিল, এছাড়া যদি আপনাদের ধরুন কেতুর দশা চলে বা বলতে পারেন কেতু ভীষণভাবে আপনাদেরকে আকস্মিক সমস্যা দিচ্ছে, আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করুন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কেতুর বীজ মন্ত্র পাঠ করুন রেগুলার, কুকুরদেরকে খেতে দিন, যে কোনো কুকুরদেরকে যা ইচ্ছা খেতে দিতে পারেন, সেখানে কেতু পজিটিভ হবে, টাইম মেনটেন করে চলার ভীষণভাবে চেষ্টা করুন। এই ছিল আজকে আমাদের তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে কেতুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।